আজি দেখিব চেট এইট এক নম্বৰ প্ৰশ্ন কয়লা এক্স প্লু ৱাই প্লান এইচ গুল জিৰ' টু এছ মাইনছ থ্ৰী ৱাই মাইনছ বাৰ এইজুল জিৰ' সমীকৰণ দ্বৰ ডেল্টা এছৰ মূল্য কেতিয়া দেখ ক্ৰেমৰ নিয়ম অনুসাৰে ডেল্টাৰ সূত্ৰটাই হ'ল ডেল্টা ইজু এ ৱান এ টু বি ৱান বি টু হা তাৰপৰা এতিয়া পকাই মূল্য পকাই সাৰ এটা এই গুণিব মাইনছ তাৰপৰা এটা চাগে গুণিব সেই ডেল্টা এসট্ৰা হ'ল মাইনছ চি ৱান মাইনছ চি টু বি ৱান বি টু ডেল্টা ৱাইট তুমি দেখাছোঁ a1 a2-c1-c2 মাইনস সি আচ্ছা এটা যে মাইন সি ওয়ান যে ধ্রুবপদ সি উড়া আছে সিটা আমি ডাণুক নেবা তাহলে প্রথম ইকয়েশনটা কমিটি হয়ে না এক্স প্লস টু দ্বিতীয় তোমার যেটা প্রথম ইকোয়েশন যেটা ডাণপটে রাখা এটা তোমার

बर्तन ये गुणवा एकनिके तीन माइनस वन व्ल माइनस वाइनस थ्री माइनस माइनस प्लस तीन तीन माइनस बार दिन चौबीस तीन माइनस छबिश के माइनस एकुश माइनस एकुश है तुम्हारे आंसर दु नंबर कहला एक्स प्लस टू वाई माइनस नाइन एजल जीरो समीकरण गोटे समाधान वन वा हे तो ये वाटा तुम्हारे होटा एक्सनटा तुम कह वाई तो एक्स जगह वा पकेबा वाई जगह वन पक बाहर करवा केंटू वन के प्लस टू इंटु वाई रिटा के नौ इज के माइनस सेभेन इजिकल जीरो सी तीन नंबरटा डीअपन टा तुम होत तीन नंबर टा कहला टू एक्स प्लस थ्री वाई प्लस नाइन जुड्ल जीरो सिक्स एक्स प्लस के वाई माइनास तेर जुड जीरो समीकरण असंगतले असंगत सर्तटा है एवं बै ए टू इज इक्वाल टू बी वन बै बी टू सीटा धरवर नहीं वन मानने ए वन कत दुई विभक्त ए टूटा के छान वि वन केभक्त बी टूटा के

তাহলে এল এম তাহলে কে য না পাঁচ অনুপাত তিন নয় অসঙ্গত কথা কমর এই সত্তটা কুণলে পাঁচ বিভক্ত মানে এ ওয়ানটা পাঁচ বিভক্তা কে হব এল ইজিক বিওয়ানটা তোমার তিন বিভক্তক তোমার বি টুটা হব এম এল বিভক্ত এল বাই এম কিনে এলটা বর্তমানে তিন পাখ্যানটা বর্তমানে পাখু আসবো না এল পাখ্য আসবে তাহলে এটি ফাইভ বাই থ্রি ইজিকল টু কেব না এল বাই एम पाँच नम्बर टी रो मूल्य केते हेले एक्स माइनस टी वाइ प्लस एट इजिकल टु जिरो समीकरण एक समाधान एक एक हे एक मूल्य एक्स एक र कहाँ मूल्य न वाइ र ति पका एक्स जगह वान् पके टु इन्टु वान् केतेला टु मइनस टी इन्टु वाइ र भ्यु वान्ला इन्टु केतेला प्लस एट् इजिकल তাহলে দুই যুক্ত আঠ এটি কেলা দশ তাহলে দশ ইজ ইকাল টু মাইনস টি যদি টি ইজল কেলা টেট যদি ম্যাট্রিক্স এ ইল টু তিন দুই এক তিন হয়ে তবে এর ডিটারমিন্ট্র কত হবে কইলে হয়ে যাব লাগলে প্রথমে এটি তিনটা গুণলে কত কেলা ন মাইনস দুইটা কো তারপরে এক রে দুই ন দুই সাত সাত নম্বর টু ইন্টু এক্স মাইনস টু প্লস থ্রি ইন্টু ওয়াই এক শূন্য দ্বারা যদি সিদ্ধ হো তাহলে এখানে একটা তোমার হচ্ছে এক্সর মূল্য জিরোটা হল ওয়াইর মূল্য তাহলে এই সমীকরণে আমি এক্স জায়গায় ওয়ান এবং ওয়াই জায়গায় জিরো বসে তাহলে

তাহলে আলফা প্লস বিটাটা আমি কে পাইছে না মাইনস থ্রি তাহলে মাইনস থ্রি স্কোয়ার মাইনস টু ইন্টু আলফা কেলা চারি মাইনস ত্রি নম্বরটা কেলা নয়োগ চার জন কেলা আট নিয়োগ আট এক নম্বর কে গোটে তো সমীকরণ মূল দোয়ের সমস্যা দোরি তাহলে আলফা প্লাস বিটা কে দে আমার মূল দোয়ের গুণফল কেলা তোমার মাইনস ফাইভ তাহলে আলফা বিটা কে না ফাইভ

এ প্লছ মাইনছ ৱে ক'লে মাইনছ ফাইভ ইজ টু জিৰ' দহ নম্বৰ ফাইভ এক্স সাৰ প্লছ টু এম এ ফাইভ ইউ জিৰ' সমীকৰণ মূলদে বাস্তৱ সমান মূলদে বা তোমাৰ হ'লে ডি ইজু জিৰ' অৰ্থাৎ বি স্কুৱাৰ মাইনছ ফ'ৰ এ চি ইজু জিৰ' বা আমি কৈপাৰ বি স্কুৱাৰ ইজ ইকুৱা ফ'ৰ এ চি ত'লে বি স্কুৱাৰ মানে ইকুৱেচনৰ এই বিতা কি টু এম ত'লে টু এম ৰ স্কোৰ

তাহলে ষোল যেহেলে তোমার মাইনাস মাইনাস প্লাস হয়ে গলা প্লাস কেত হয়ে গেল না ষোহ কে ইজিকা টু কে চৌষটি তাহলে ষোল কে ইজিকোয়াল টু চৌষি মাইনস ষোল বর্তমান হব চৌষি মাইনাস ষোল তোমার কে হব না অঠচাশ তাহলে কে ইজিকা টু অঠচাশ বাই ষোল ফোর্টি এট বাই ষোল সব না তিন কে রূলটা কেতু তিন

पी र मान मगला तो हजार वा पकेब तो वन स्क्वयर माइनस पाँच गुण न एक युक्त पी इजकाल टू तो जीरो तो वन माइनस फाइव प्लस पी इज टू तो जीरो तो बर्तन माइनस फोर प्लस पी इज्क टू तो जीरो तो पी इज के चार पंद्रह नंबर गोटे एपी प्रथम पद दे शहे प्रथम पद एजुअल के

ଏସଏନ୍ଟା ଏଠି କେତେ ଥିଲା ନା ଏନ୍ ଇନ୍ ଟୁ ଏନ୍ ମାଇନାସ୍ ୱାନ୍ ଏନ୍ ଟୁ ୱାନ୍ ବାଇ ଟୁ ମନେ ରଖିବ ଯେତେବେଳେ ଆମର ସମଷ୍ଟି ଏନ୍ ଇନ୍ ଟୁ ଏନ୍ ମାଇନାସ୍ ୱାନ୍ ବାଇ ଟୁ ଥିବ ଏଇଟା ତମର ହେଉଛି କ୍ରମିକ ସମ୍ପ୍ରସାରିତ ଗଣସଂଖ୍ୟାମାନଙ୍କର ସମଷ୍ଟି ତା'ହେଲେ ସମ୍ପ୍ରସାରିତ ମାନେ ଏଇଟା ଜିରୋରୁ ଆରମ୍ଭ ହୋଇଗଲା ଜିରୋ ଏକ ଦୁଇ ତିନି ଏମିତି ଗଲା ହେଲେ ପଞ୍ଚମ ପତଳା କେତେ କହୁଛି ଏ ଫାଇଭ୍ ତା'ହେଲେ ଏହାର ପଞ୍ଚମ ପତରା କେତେ ହେବ ନା ଯେହେତୁ ଏଇଟା ଜିରୋରୁ ଷ୍ଟାର୍ଟ ହେଉଛି ଖାଲି ଏଠି ଏକ କମାଇ ଦେବ ପାଞ୍ଚ ମାଇନାସ୍ ଏକ ୱାନ କେତେ ହେଲା ଚାରି নহ'লে এটা অধিক আও কেতিয়া কৰি পাৰিব এইটাৰ তোমাৰ হ'লে সেইটো কুইক ফৰ্মুলাটা নহ'লে তুমি এছ এন দেছ মানে তুমি ডি বাহাৰ কৰিব এছ এন দিয়ে আমি ডি বাহাৰ কৰিব ডি ইজু এছ টু মাইনছ টু এছ ৱান হ'ল এছ ৱানটাই তোমাৰ যা প্ৰথম পথাৰ তুমি ৰ'লে এছ ৱান বাহাৰ কৰিব মানে ঠিক জেগা ৱান চু পকেব তেল ডি এন জেগা ওৱান পকে এইটোৱে কেতিয়া হৈ যাব ন ইটু এক মাইনছ এক কেতিয়া জিৰ' বাই টু সান ইয়া ভালটা কেলা জিরো তাহলে এস ওয়ানটা তাহলে আমি পাইলে জিরো এস টু মানে এটা এন জায়গার দুই পকাও এন জায়গার দুই পকালে দুই ইন্টু দুই এক কেলা এক বাই টু 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 এস টুটা না ওয়ান আসিলা এটি মূল্য পকাও ওয়ান টু ইন্টু জিরো জিরো তাহলে এটা সাধারণতটা আমি পাইলে ওয়ান এটা বিচে আমি কেন মানি টি ফাইভ টি ফাইভটা কোন হ'ব এ প্লছ ফ'ৰ ডি ইজিকাল টু জিৰ' যুক্ত ডিটা কেতিয়া পাৰ এক চাৰি কে চাৰি ওনে কেতিয়া চাৰি হলা নহ'লে আগতে দেখ ফৰ্মু লং প্ৰচেছৰ কেমি কৰিব লং কোচন পাৰিলা আমাক এছ এন দি এন এন টু এন মাইনছ ৱান বাই টু হ'লে আমাক টি ফাইভ কেতিয়া মাগিছে হ'লে লং প্ৰেছৰ তুমি এছ এন মাইনছ ৱান বাহ কৰিব এস এন মাইনাস ওয়ান মানে এটি যে জায়গায় এন আছে খালি এ মাইনস ওয়ান পড়ে তাহলে এন মাইনস ওয়ান এন জায়গার এন মাইনস ওয়ান পড়ে গেল পিতরে যে আছে সেটি এন মাইনস ওয়ান মাইনস ওয়ান বাই টু বুঝিয়ে গলু এন মাইনস ওয়ান ইন্টু এন মাইনস টু বাই টু এটা গুণি দিও গুণিদে কেতো পাই এন স্কোয়ার মাইনস টু এন এন

মাইনছ এন স্কুৱাৰ মাইনছ থ্ৰী এন প্লু বাই টু বৰ্তমান ল' চব কেতিয়া আছো ল' চাব তোমাৰ আছিল কেতিয়া দুই দুই লও আছিল তেল এন স্কুৱাৰ মাইনছ এন এই মাইনছ গুণিকি যাব মাইনছ এন স্কুৱাৰ প্ল্ৰী এন মাইনছ টু এন স্কেয়াৰ কৰি এন স্কুৱাৰ কটি গ'ল তেল মাইনছ এন প্ল থ্ৰী এন কেতিয়া হ'ব ন টু এন মাইনছ টু বাই টু উপরে দুই কমন আসে গেলে কে রন মাইনস ওয়ান বাই টু 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 কটি কত পাইলে না n-1 ওয়ান তাহলে টি টা আমি কত পাইলে টি টা আমি এটা পাইলে সমান এন তাহলে আমি টি ফাইভ টি ফাইভ তাহলে না পাঁচ এক্স ওয়ান চার নম্বর এক যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত টোটাল টোটাল এস টেনটা সব হচ্ছে ক্রমিক সংখ্যা

তিনটা পদ দিয়েছি মানে এই দুইটার সমষ্টি বাই টু ইজিকোল টু মজিপদ তাহলে টু এক্স প্লস ওয়ান প্লস ফাইভ এক্স মাইনস থ্রি বাই টু ইজিক টু তে টু এক্স প্লস ফাইভ এসে সেভেন এক্স প্লস ওয়ান মাইনস থ্রি কেতো না মাইনস টু ইজিকাল টু না তাহলে সেভেন এক্স দুইটা গেলে কম দুই আঠাইশ

একৈছ নম্বৰ গোটেই এপ এটা টি টু ঠাৰ টি চেভেন কোনে অধিক টি টু ঠাৰ টি চেভেনটা কোনে অধিক তাৰমানে টিভেনটা টি টু ঠাৰ কেতিয়া অধিক হ'ল কোডি অধিক তাৰমানে আমি কৈপাৰ টি টু প্লছ টুৱেণ্টি ইজিকুৱ কেতিয়াবা হ'ব টিভেন ত' সেই সাধাৰণ অন্তিছে দেখ ডাইৰেক্ট কেমি কৰিব আছোঁ এপটোক নে ক' হ'ব মাইনছ আহি যাব ত' কোডিয়ে ইজিকুৱা টু টি চেভেন মাইনছ টি টু

तेइस नम्बर एक मुद्राको दुई थोर टस् गरागला अति कम्रे गोटे इच दुई थोर टस् क्या साम्प्लो स्पेस कति होला चारिति कम कि मैले तिनटा उपादान आसो कि कि अति कम्रे गोटे इच तपाईँ गोटे बाला के, गुटी गुटे वाला के? के? गुटी कमी के एच टी आउ गए अति कम कि मैले कमिपारि कि एच तिज म दुईटी आइज चौबिस नम्बर गोटे मुद्राको तीन थोर टस् कराला तीन थोर टस् गरा साम्प्लोस्पेस स्पेस होला आठ

বারম্বার কে যেটা মানুছি সেইপট অনুপাত আনব মাগি কি না এনআর তাহলে এনআর বাই এনআর পটে কাহু না ক্যু এন তাহলে এনআর বাই ক্যু এ ইকাল টু এনআর অনুরূপটা এটি কি হব না এমআর বাই ক্যু এন রূপটা কি এটি না পি এম ভেলু পকাও এনআর তুমি জান এক্স বাই ক্যু এনটা কেলা চারি নিজে ইকাল টু এমআরটা কেতে ঠেলা হল তিন বিভাগ যোগ পি এমটা কেতে হলো দুই দুইটা চারটা করলে কেলা দুই দুইটা গেলে তিন তাহলে কেলা দুই তিরিশ তাহলে আমি এটি তাহলে পাইলে না নম্বর সি সি বি সমাধি এ বি সি সি বি সমাধি খণ্ডক

এটা দুই আসিলাম এটি এএমটা টু এস দিও এটি তিন আসা মানে এটি বিএমটা কুকু থ্রি এক্স লেখিদিও বর্তমানে এ এএম বি এম মিশলে কি হব এ বি হব তাহলে দিইটা মিশিয়ে দেভ এক্স তাহলে ফাইভ এক্সলু না টেন তাহলে এস হিসেগুলো টেন বাই ফাইভটা তাহলে টু সে আমি মাগি কোণ এ এম তাহলে এএমটা এটি কত না টু এস তাহলে টু দুই দিন চারি এটি তুমি যদি পকাই এটা ঠিক আছে না আট বাই

ত'লে বৰ্তমান দেখ এ ডি ই যোন ভা আমি ৰখিবা এ বি চিৰা ভাৱে ৰখিবা ত'লে দেখ এ ড ই এ কোনৰে এ বি চি ৰ বি এ কোনো সমান এ ড ই কাঙৰে এ বি চি ৰ বি কোনো সমান আছিলে ইয়াৰ এ ই পলাই এটিলা ডি ইয়াৰ সেমি এ বি পলাইপৰা আমাৰ ৰব কি এ চি বৰ্তমান দেখ বাহুমানক তুমি অনুপাত আৰামছেচে আনি পাৰিব এডি এ ইন ইয়াত দিলা কেতেই এডি দিলে কেতে তাহলে আছে এ বিটা কে মানিছে দেখো এটি এ ইটা হল 3 এটি ইসিটা দিয়েছি দুই তার মানে টোটাল এসিটা তাহলে তলে তিন যুক্ত 3 সমান 5 তাহলে এ আমি বাই টু এ ই বাই তাহলে 2 বিভক্তক বিভক্তক এবি

तेल एसी जो ले, बाय जोटा मागिला एसी बाय देखो दे क्यू सी ना एसी पटे आमको दो लिख लें ताल एसी रन रूप एपटे किए आसा बाय क्यूसी रन रूप किए आसो ना पिबि तेल एसी टाइम तो जाना एसी बाय क्यू सीटा देते ना वन पॉइंट एट इज टू एट ना सात बै पीटा केन तीन टाक वॉन्ट एट का जीरो पॉइंट सिक्स एटा कोई गुण देता क्या हम बयालीस इज इक्वाल टू फोर पॉइंट टू तेतीस नंबर त्रिभुज आर सदृश त्रिभुज क्यू आर एस दला को आमको पचास डिग्री क्यूएसआर ये देखा के दे शहे डिग्री হেল্ল' পি কু আছে কু আ এদৃশ তে এই তোমাৰ কু এছৰ কোণ চাগেৰে তোমাৰ কু আপি কোণা সমান হ'ব কেতিয়া হ'ব শহে ডিগ্ৰী ত' এই পূৰা কণ কেতিয়া হ'ব শহে হ'ব হেল্লা ত'লে বৰ্তমান ত্ৰিভুজ কু এছৰ তোমাৰ এই কণা কেতিয়া হৈগলা শহে ডিগ্ৰী এই কণ কেতিয়া হৈগলা পচাছ ডিগ্ৰী ত' ৰেষ্ট যি এই কোণা কি না কু আছ কোণা সেই কেতিয়া হ'ব ন শে অশী মাইনছ শহে যুক্ত পচাছ

এবং এ কোণটা তো উভয়র সাধারণ কোণ তাহলে বর্তমান তোমার ত্রিভুজ এ এক্স ওয়াই সদৃশ কি হয়ে যাব না ত্রিভুজ এবি সি হল তাহলে বর্তমান এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল বাই এ বি সি এর বিসি রেত্রফল ইজিকা টু বর্গ বাই এ বি সি সে অন্যপটে কি আসব না এবি এবি রগ স্সটা এটা কে দুই এর বর্গ বাই এবিটা এটা কে রা পাঁচ তাহলে পাঁচ রান কে না চারি বাই 25 তাহলে বর্তমান তোমার আমি যে পাইলে বর্তমানে এটি আমি এটি যে পাইলে চারি আর টোটাল এই বড় ত্রিভুজের ক্ষেত্র পাই গলে পঁচিশ তাহলে এই যে ট্রাফিক জমের না এই যে বড় ক্ষেত্র যদি আমি এএক্স ওয়েটা যদি আমি বাদ করে দেব তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা কে পাইলে পঁচিশ ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কেলা চারি বিয়োগ করলে কে পাইলে একুশ তাহলে বর্তমানে এই যে ট্রাফিক জমের ক্ষেত্রফলটা তাহলে কে হয়ে যাব না একুশ এ এক্স চারি তাহলে অনুপাতটা কে হব না চারি অনুপাত একুশ পঁয়ত্রিশ নম্বর কাল চাপর ডিগ্রি পরিবর্তা কে শহে কোটি ডিগ্রি হলে চাপর দৈর্ঘ্য আর বৃতর অনুপাত যে তুমি এল অনুপ যদি তুমু পৰীক্ষ সবুাই মন ৰখিব ফৰ্মুটা টাইটা বাই তিনিশ ষাঠি হেল এইটা কেগ্ৰী বাই তিনিশ ষাঠি চন তোমাৰ কেতিয়া হ'ব ন এক ভুক্ত তিনি তাৰ অনুপাত কেতিয়া আছে ওৱান ইজু থ্ৰী ছতিশ নম্বৰ গোটেই ব্ৰতৰে এক জাৰ দৈৰ্ঘ এসাদেশ সমান জাৰ দৰ্ঘ্যা যদি ব্যসাধ যদি সমান হৈ যায় এটা জাটা অ' এ বি ত' জাৰ দৰ্ঘ এবি জাটা যদি ব্যসাধ সমান হৈগলা ত'লে অ' এইটাতো বি সমান না বৰ্তমান এ অ বি ত্ৰিভুজৰ সব মানে বাহু গুড়া সমান তুমি এইটাই গোটেই কি ত্ৰিভুজ হৈ যাব ন সমবাহু ত্ৰিভুজ হৈ যাব হ'লে সেই কয় উক্ত জা দ্বাৰা ত'লে সম্ভৱ হ'লে আমি জানিছোঁ এটা প্ৰত্যেক কোণে কেগ্ৰী লেখা হ'ব তাহলে উক্ত জা দ্বারা ছেদিত ক্ষুদ্র চাপ ডিগ্রি পর্যাপ্ত তাহলে এই জা দ্বারা কেউ চাপটা ছেদিত হয়েছে না এই এএক্সবি তাহলে এই এ এক্স বি চাপটা কেন্দ্র তাহলে ডিগ্রি উৎপন্ন করছে না ষাটে ডিগ্রি কেন্দ্র দেওয়া ও এ ওয়াই সি

তাহলে বিওসি কোণ তাহলে আমি কে পাইলে শহে ষাট ডিগ্রি কে বি কোণ এই বিএসি কোণটা হচ্ছে এই কোণর কোণ তাহলে বিএসি কোণ তাহলে হব না বিএসি কোণটা তার কেন্দ্রস্থ কোণ হয়ে যাব কেন্দ্রস্থকোটা কে বা শহে ষাটি শহেষাঠি রধাটা হব না অশি ডিগ্রি অর্ত্রিশ নম্বর কহিলা দত্তচিত্রতর কেন্দ্র এবং ও সি এবি হলে সি কণ্ঠা কে এটি ও সি সামান্তর যে বি তোমার এটা একচুয়াল এটা হব যে ও এবিসি এক সামান্তরিক চিত্র ও এবিসি বি এক সামান্তরিক চিত্র হল তবে যাই আমি এটি সি কণ্ঠা বাহার করে পে যদি আমি ও সি যদি এবি দিয়েছি তাহলে আমি নিহতি দব যে ও সি ইজ ইকাল টু কে এবি হ্যাঁ ও সি ইজকাল টু এবি হলে বি তোমার এটা যেহেতু ও সি এবি আৰু অকলো এবি হ'ব তুণু তুমাৰ এটা অ' এ বি ক' হ'ব সামুদ্ৰিক চিত্ৰ আচ্ছা অ' এ বি চি এ চামুদ্ৰিক চিত্ৰ হৈ গ'লে এই অহা অ' এটা সমান কাংকি ন একাগ্ৰতৰে ব্যাসাৰ্দ সামুদ্ৰিক চিত্ৰৰ সন্নিধ ভা যদি তাক সমান হৈ যাওঁ ত'লে সেইটা গোটেই ক' হ'ব ন ৰবস হৈ যাব ত' বৰ্তমান অ' এ বি ক' হৈ গ'ল ন ৰ্ব হ'ল আচ্ছা ৰম্বচছৰ ক্ষুদ্ৰ কৰ্ণ যেতিয়ালৈ আমি যোগ কৰা ৰম্বচছৰ ক্ষুদ্ৰ তোম কনটা যোগ কলে সেই গোটেই ক' হৈ যা তোমাৰ গোটেই সম্ভু ত্ৰিভুজ হৈ যাব ত' বৰ্তমান তোমাৰ বিয়ি গোটেই তোমাৰ কি প্ৰকাৰ ত্ৰিভুজ হৈ গ'ল না বিয়িৰা তোমাৰ গোটেই হৈ গলাও ত্ৰিভুজ বিয়ীৰা যদি তোমাৰ সম্ভাৱ ত্ৰিভুজ হৈগলা কাকি দেখা সম্ভাৱ ত্ৰিভুজ হৈ যাব এইক্ষ্য কৰ প্ৰশ্ন আছে পাৰ মনৰে কাই বি যোগ কলে কাঠি সম্ভাৱত্ৰিভুজ হৈ গল এই লক্ষ্য কৰি দিয় যে এই আমাৰ এই বিলবছ ত আমাৰ এই যা চি বিটা বিয়া কিন্তু এতিয়া চি অ যা অবি চিয়া কাইলৈ একা ব্ৰতৰ বি আশা হ'ল তে বিজি তিনিটাকে দুইটা গোটেই তোমাৰ সম্ভাৱ ত্ৰিভুজা তে তোমাৰ চি কোটাৰ ত'লে কেতিয়াত হ'ব না ছিক্সটি ডিগ্ৰী অচাছ নম্বৰ যথচিত্ৰ এবি অ এ চি দুইটি সৰ্বস্য়ন জা এবি অ' এ চি তোমাৰ দুইটাক সমান জা অ বৃত্তৰ কেন্দ্ৰ এ অ কোন দিলে আমাক কেতিয়া শহে বাৰ ডিগ্ৰী তেল এ অ কণ দিলে আমাক শহে বাৰ ডিগ্ৰী তেনেহ'লে সেই আমাক ক' কা না বি এ চি কোণা চে কে কৈছে দেখ আমি জানিছো যে সৰ্বস্ম যা গুড়িক কেন্দ্ৰ ঠাই কণ কৰোঁ এ অ কণ যা হ'ল এ অ বি কণী কেতিয়া হ'ব নেই শহে বাৰ ডিগ্ৰী তেনেহ'লে দুইটাক মিছাই দিয়ক বৰ্তমান শহে বাৰ যুক্ত শে বাৰ কেতেইগা দুইশ চবিছ ডিগ্ৰী তাহলে বর্তমানে বিওসি বিও সি কোণটা আগে বাহার করা বিএসি কেন বাহার করিয়া মানে আগে আমি বিওসি ও সি বাহার করতে পড়ি তাহলে বিওসি সি কোণ ইজিকল টু তিনশো ষাটে মাইনস দুইশ চবিশ না শহে ছতিশ ডিগ্রি তাহলে বিওসি ও সি পাইলে না শহে ছতিশ ডিগ্রি বিএসি সি কোণটা হচ্ছে বিওসি সি কোণর বিপরীত কণ হল তাহলে বিএসি কোণটা তাহলে বিএসি কোণা তাহলে কত হব না 136 ছতিশ রা হয়ে যাব শহে ছতিশ বাই টু ইজিক টু ডিগ্রি নম্বর বৃত্তরে চাপর এই কোণটা হল আমার কেতো পঁয়তালিশগ্রী তাহলে কেন্দ্রস্থ কোণটা তাহলে কে হয়ে না পঁয়তাল্লিশ গুণ কোণ না নি হলে সম্পৃক্ত জিয়ার দৈর্ঘ্য ব্যাসার্ধর অনুপাত বর্তমানে ত' তোমাৰ বৰ্তমান হৈ যাব গণাৰধৰ অ এ বি ইয়ে তোমাৰ গোটেই হিচাপ সমকোণী সমাধি ভাউ ত্ৰিভুজে অ এটা কেতিয়া আই যাব আমি সমকণী সমাধি ভাভুজৰ কৰ্ণা হ'ল ৰোট টু ইণ্টু বেয়া ৰুটু ইণ্টু বাহু তেল এইটোৱে ক' হ'ব নুট টু ইণ্টু আৰিয়া আমি এতিয়া কেতিয়া পাইলে না ৰোট টু আৰ বেয়া কেতে আগলা কেতিয়া টু বাই ওৱান

সেইভা এডি চাপ উপরে দেখো আগুটে কোণটা কি না এডি চাপ উপরে আগুটে গিয়ে কোণটা হলো কি এ সি ডি কোণটা এই এ সি ডি কোণটা বি তোমার কেউ চাপ উপরে রইলা না এডি চাপ উপরে রইলা তাহলে এডি চাপ চাপে বর্তমান তোমার কি রইলা এ বি ডি কোণটা বিল্লা পুঁ এডি চাপ উপরে পুনে আগে কে রা এসিডি কোণ এ দুটাই কেউ এডি চাপর বিপরীত কোণ আমি জানি যে গোটে চাপ যেতগুটি বিপরীত কোণ রয়ে সমস্তর পরিমাণটা সমান তাহলে এ এটা এসডি কোণটা কত ডিগ্রি হয়ে যাব না 40 ডিগ্রি ତାହେଲେ ବି ପି ଶିକଟା କେତେ ହେବ ନା ପଞ୍ଚଷଠି ଯୁକ୍ତ ଚାଳିଶ କେତେ ନା ଶହେ ପାଞ୍ଚ ଡିଗ୍ରୀ ବୟାଳିଶ ନମ୍ବର ପି ବିନ୍ଦୁ ଗୋଟିଏ ବୃତ୍ତରେ ଏକ ବହିସ୍ତ ବିନ୍ଦୁ ହେଲେ ଗୋଟେ ବୃତ୍ତରେ ଏଇଟା ଗୋଟେ ବୃତ୍ତର ବହିସ୍ତ ବିନ୍ଦୁ ହେଲା ପି ବୃତ୍ତ ଉପରେ ପିଠାରୁ ସମୁଦ୍ରବର୍ତ୍ତୀ କେତେ ଯୋଡ଼ା ବିନ୍ଦୁ ଅଛି ସମୁଦ୍ରବର୍ତ୍ତୀ ଏଠି ଅସଂଖ୍ୟ ଯୋଡ଼ା କାହିଁକିନା ଦେଖ ଏ ବର୍ତ୍ତମାନ ପି ବିନ୍ଦୁ ଯଦି ଆମେ ଯଦି ଟାଣିବା ଦେଖ ଏଇଠି ଗୋଟେ ଏଇଠି ଗୋଟେ ଇଏ ଗୋଟେ ଯୋଡ଼ା ହେଇପାରିବ

তিনি কু টি দিলা কেতে ছিটিটা কেতে মাগিলা ফৰ্মুলা হ'ল তোমাৰ যি পি এ ইউ পি চি ইণ্টু পি টি এইট ঠিক সেইভীয়া আৰ এচ ই পি টি ইণ্টু কু টি বৰ্তমান মূল্য বচাইবা

তাহলে পি এম ইজিকল তাহলে কোম হব না পি এম ইজিকল টু পিক্যু ইন্টু পিআর রুট ওভর তাহলে পিক্যুটা এটি তোমার এটি হলো আঠ ইন্টু এটি পিআর এটি কে পাইলে না অঠর বর্গমূল তাহলে শহে চৌরাশ রুট ওভর এটা কত হব না বার সতচাশ নম্বর এটি ও এটা এটি আট তাহলে আট

বিক্যুটা এটি কে তিন হলে এবি রটা কে দেখ এটি এএসটা চারি মানে এপিটা বি কে হব চারি বিক্যুটা তিন মানে পিবিটা বি কে হব তিন তাহলে এবিটা কেমন পাইব না পিবি তাহলে যুক্ত তিন সত্য তেলা ফোর্টি নাইন এটি পিটি স্পর্শক স্পর্শক মানে ওটিটা স্পর্শ ব্যসার্ধ তে ওটিপি কোনটা তোমার এটি কেব ডিগ্রি সে আমরা এটি টি ও পি কোণ যুক্ত ও পি টি কোণ কত ত্রিভুজর তিন কোণ সমষ্টি শহে অশি ডিগ্রি গোটি যদি নাইনটি ডিগ্রি হয়ে গেল তাহলে টি ও পি প্লস ওটি মিশিয়ে দেয় আপে রহব না নাইনটি ডিগ্রি পচাশ নম্বর এটি তো দেখ এটি আট এটি এইভাবে আমি আসলে এ আর্টে ছ মানে এপিটা বি হব ছ ବିକ୍ୟୁଟା ଏଇଠି ଆଠ ମାନେ ବି ପିଟା ବି କେତେ ହେଇଛି ହେବ ଆଠ ତାହେଲେ ଏ ବି ଯୁକୁଲ୍ ଟୁ ଏ ପି ପ୍ଲସ୍ ପି ବି ତାହେଲେ ଛଅ ଯୁକ୍ତ ଆଠ ଶହେ କେତେ ହେବ ଚଉଦ ଫର୍ମୁଲା ଗୁଡ଼ିକୁ ଖାତାରେ ଲେଖିବ ବାରମ୍ବାର ଟିକିଏ ପ୍ରାକ୍ଟିସ୍ କର ବୃତ ବୃତ ଆଉ ସ୍ପର୍ଶକର ଯେଉଁ ଲାଷ୍ଟ ପାର୍ଟଟା ଅଛି ଏଇଟା ବି ପଠାଇ ଦେଉଛି ବୃତଟା ଆଉ ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ ବୃତ୍ତଟାକୁ ମଧ୍ୟ କରିକି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଯେଉଁ ଆମର ଦେଇଛି ସୌର ଉପରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଏକରୁ ଯେଉଁ ଶହେ ସତୁରି ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଇଛି ତାକୁ ବି ମଧ୍ୟ ପଠାଇବା ପାଇଁ ମୁଁ ଚେଷ୍ଟା କରୁଛି এবং যেমি কোচি সেগুলি বারম্বার টিকে প্র্যাকটিস কর